আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। রাত্রি মিটিং করে গেছে, তারপরে আজকে কি মনে ভেবে নেব ওই মিছিলকে রিপ্লাই দিচ্ছেন আজকে আপনি? সারা বছর মানুষকে নিয়ে আমরা মিছিল মিটিং করি, যদি উন্নয়নের কথা মানুষের মধ্যে ছেড়ে দিই, কে কি করছে দেখার দরকার নেই। তার পরিবর্তন যাত্রা হয়নি, স্বজন যাত্রা হয়েছে, কিছু লোক হয়নি, মানুষ বাইরে বেরোনি, মানুষ ফোন ছড়েনি, মানুষ নিজেকে প্রত্যাখ্যান করেছে। এরা ফাঁকাবাদ মিথ্যেবাদী, এরা আমাকে মিথ্যে কথা বলে ভাঁওতা দিয়ে কোটি কোটি ছুড়িয়ে মাঝে ভোট নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো রাজ্য নেতৃত্ব থেকে তৃণমূলের নেত্রী নেতা নেত্রীরা বিজেপিতে চলে যাচ্ছে, এবং সেটা নিয়ে বিজেপির অন্দরমহলের খবর এইভাবে তৃণমূল হাঁটতে হাঁটতে একদিন বাংলা থেকে বিদায় নেবে, সেটা 2021। কি বলবেন এ বিষয়ে? তৃণমূল যারা করেছে বা যারা চলে গেছে, সেই গাদ্দার বেইমান মির্জাপুর, তারা গেছে, দল বেঁচে গেছে, দল শক্তিকরণ হয়েছে। একটা কেউ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লক্ষ লক্ষ কেউ তৈরি হয়ে যাচ্ছে। কৃষক শ্রমিক খেটেখা মানুষ সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছে। এই গাদ্দার বেইমানদের মানুষ ছিনে নিয়েছে, এরা গেছে, দল বেঁচেছে, দল শুদ্ধকরণ হচ্ছে। কে গেল কে এলো মমতা ভাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ নিয়ে চলেন, বাংলাদেশ আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছে। গতকাল কয়েকদিনের নোটিশে এই বিশাল মিছিলের আয়োজন করেছে, এতে কি আপনার সাংগঠনিক দক্ষতা বা দলের সংগঠনের সক্রিয়তা? দেখুন, সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত হয়ে মানুষকে নিয়ে চলি, তার আদর্শকে পাথর করে মানুষের পাশে সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে সময় দিই। আজ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মাঠে নেমেছে। আমাদের অনুগত সৈনিক, আমরা তার হয়ে কাজ করি, মমতা বন্ধু উন্নয়নের বার্তা মানুষকে পৌঁছে দিই, মানুষ বিপদে আপদে সুখে দুঃখে মরণের জীবনে সবসময় থাকি পাশে, তাই এত মানুষ উর্বিলের মানুষ একটা আজ আগামী বিধানসভার দিকে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির চিঠি এবং তার ওয়াইফের নামে চিঠি, তার শালির বাড়িতে সিবিআই এর পদক্ষেপ, কি বলবেন? পুরোটাই কি স্ট্র্যাটেজি? পুরোপুরি নাটক করছে বিজেপি। ভোট এলে এরা ইডি সিবিআই কে পাঠায়, ভোট এলে এরা ইডি সিবিআই কে ভয় দেখায়। বাংলার নেত্রী, বাংলার বাঘিনী, ভারতের জনপ্রিয় নেত্রী ইডি সিবিআই কে ভয় পায় না। আমাদের ছাত্র জীবন উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাপের বেড়ার মতো কথা বলেছেন, যদিও মনে হয় ইডি এসে পরীক্ষা করে দেখুক, ধরুক আমাদেরকে, অন্যায় কথা কি ছাত্র শাস্তি হবে। মিথ্যে কথা বলে মিথ্যে মানুষকে ফাঁসিয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসে জমানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় জমানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছে। আগামী 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এবং বিদায় নিয়ে আয়াতের উপর বিদায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। দিন দিয়ে চলছে যে মহিলাদের বেশিরভাগ মহিলারা তারা মহিলাদের
তাকিয়ে ভোট বলে ভোট দেবে নেবে আমি। বিজেপির একটা স্লোগান খেলা হবে, সেখানে তৃণমূলের স্লোগান বাংলা চায় বাংলার মেয়ে ওরা তো নিষেধা করছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোল করে আমি গোল কিওয়ার হবো, গোল একটা দিতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ইডি হঠাৎ করে হানা, এর আগে শুভেন্দু বলেছিল যে তিনি বাড়িতেও পদ্ম ফুটবে, কি মনে করছেন এটা কি পুরোটাই বিজনেস স্ট্র্যাটেজি বলে স্ট্র্যাটেজি? ওরা কি বলে তবে সিবিআই হানা চিন্তা জনতা ঘটনা ঘটেছে পাঠিয়েছিল খালিয়ে পাওয়া যায়নি, সেখানে 72 ঘন্টা আগে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা বলতে হয়েছে কোকেন নিয়ে, সেখানে কি বলবেন? ওরা তো কোকেন নিয়ে কাজ করে বিজেপি, আর এতে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যে বাংলার মানুষ তা ফলো করবে, আর এটা সিবিআই এখন বিজেপির হয়ে কাজ করছে। আপনি তো হাওড়ার বিধায়ক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাওড়া থেকে মন্ত্রী রাজীব ব্যানার্জি সুরেন্দ্রবাবু বলছে এই দলে যেন কাজ করা যায় না, দিলীপ ঘোষও বলেছে এই দলে যেন কেউ কাজ করতে পারছে না, সেই বিষয়ে কি বলেন? আপনারা কি কাজ করছেন না? রাজীব বন্দ্যোপাধ্যায় আমার ছোট ভাই, ভালোবাসি, কিন্তু উনি তো যেখান থেকে এমএলএ হয়েছেন সেখানেই তাকে মিটিং করতে পারছেন, তারা খাচ্ছে, আর দিলীপ ঘোষ এটা অসভ্য মন। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।